প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাগরিক সম্পাদকীয় অনুষ্ঠানের আজকের বিশেষ একটি পর্বে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব, এবং আমার সাথে অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব রেজা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। তো জনাব রেজা কিবরিয়া, আপনার দলের সদস্য সচিব জনাব নুরুল হক নুর দুদিন আগে বিএনপি সম্পর্কে তিনি বেশ কিছু নেতিবাচক বক্তব্য রাখেন, এবং এর পরদিনই আমরা দেখলাম যে বিএনপির মহাসচিবের উপস্থিতিতে আপনারা একটি আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করলেন এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালেন। তো শুরুতেই বিএনপির সাথে আপনাদের এই যে ঐক্য প্রক্রিয়াটি, এটি নিয়ে যদি আমাদের দর্শকদের একটু অবহিত করেন, যেটি আপনারা কিসের ভিত্তিতে এই ঐক্যটি করলেন এবং এই ঐক্যের মূল উদ্দেশ্যটা কি? ঠিক ওইরকম ঐক্যর কোন প্রক্রিয়া এখনো এটাকে বলা যায় না, কিন্তু বিএনপির সাথে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে আমার আর নূর এবং আমাদের কয়েকজন 5-6 জন নেতার সাথে, এবং আমির খসরু মাহমুদ এবং চৌধুরী এবং ওনাদের স্বপন ভাইও ছিল বিএনপি থেকে, মির্জা ফখরুল সাহেবের সাথে, এবং খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। এখন আগে কি ঘটেছে সেগুলি বিএনপির ওইগুলিতে আমরা এখন সেটাতে যাব না। এখন যে বিএনপি যে অবস্থান নিয়েছে, আমি মনে করি ওটা সাথে আমরা একমত যে এই সরকারকে হটাতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন দেশের জন্য খুব প্রয়োজন। সো আমাদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা চাচ্ছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এবং বিএনপি একই পজিশন নিয়েছে। সো আমরা আগেই বলেছি যারাই সুষ্ঠু অবাধ একটা নির্বাচন চায় এবং সেই পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের সাথে আমরা আছি এবং আমরা সবাই একসঙ্গে কাজ করব। প্রক্রিয়াটা অন্যরকম হতে পারে, হয়তো যোগ্য পথে যেটা বলে সেটা হতে পারে, একই মঞ্চে না হলেও আমরা একই উদ্দেশ্যে একই লক্ষ্যে কাজ করছি। সো এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন, দেশের মানুষও সেটা চায় যে একটা বৃহৎ ঐক্যের মাধ্যমে এই এই যে যে সরকার একটা স্বৈরাচার সরকার এবং সেটা একটা অবৈধ হত্যাকারী দুর্নীতিগ্রস্ত একটা অবৈধ সরকারকে সরানো আমাদের সবার প্রচেষ্টায় এটা সম্ভব। যেটা 1990 সালে হয়েছিল, সব দল একসঙ্গে এসে কাজ করেছিল, আপনারা জানেন যে বড় কোনো দল বাদ ছিল না সেই ঐক্যে, এবং আমি মনে করি সেটা আবার ঘটবে এবং সেটা ঘটার পথে আছে। এবং বিএনপি দেশের একটা ক্ষমতায় ছিল 2 বার 3 বার, তাদের একটা বড় ভূমিকা তো থাকতে হবে, এবং আমাদের দলকে আওয়ামী লীগ ছোট মনে করতে পারে, কিন্তু আমরা তাদের চেয়ে বড় গণ মানে সমর্থনের দিক থেকে আমরা, আমি মনে করি তাদের চেয়ে 3-4 গুণ বড় আমরা এই মুহূর্তে। সো আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমরা দেশের পরিস্থিতিটা আবার স্বাভাবিক করার এবং গণতন্ত্র ফেরত আনার, পুনরুদ্ধার করার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখলাম যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তিনি বললেন যে বিএনপি যদি আন্দোলন করে বা ঘেরাও কর্মসূচি দিয়েও তাকে ঘেরাও করতে যায়, তিনি সেক্ষেত্রে তাদেরকে চা খাওয়াবেন, এরকম একটি কথা তিনি বললেন। আবার তার পরক্ষণে আমরা দেখলাম যে ভোলাতে কিন্তু বেশ হার্ড লাইনে গেল পুলিশ, এবং হার্ড লাইনে গিয়ে 2 জন মানুষের মৃত্যুর ঘটনাও ঘটলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারের যে অবস্থান, তারা কিন্তু ছাড় দিচ্ছে বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে নির্বাচন কমিশন, তাদেরকে দিয়ে যে ইভিএম এর মাধ্যমে একটি নির্বাচন ম্যানিপুলেট করার যে পরিকল্পনা সরকার করেছে, সেক্ষেত্রে কিন্তু সরকার তাদের অবস্থানে কিন্তু ঠিকই রয়েছে। তো সেখানে সরকারকে যে বাধ্য করা বা নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু নিশ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থাতে যে ইভিএম এর প্রয়োগ না করানো এবং সর্বোপরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা, এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো কাজ। 2023 সালে নির্বাচনের আসার আগেই কিন্তু আপনাদেরকে এই কাজগুলো নিশ্চিত করতে হবে, যেগুলো আপনারা করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে তো যে আলাপ আলোচনার যে পরিবেশটা, সেটাই তো সরকার তৈরি করছে না। তো সেক্ষেত্রে সরকারকে বাধ্য করার যে প্রক্রিয়াটা, সেটা আপনারা কিভাবে করবেন? আমরা সরকারের অনুমতি নিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করব না। ওকে, সো আমরা এটার জন্য প্রস্তুত, এবং তারা মানুষকে খুন করতে তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা অনেক খুন করেছে, বাসে
জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে অনেক মানুষকে, এবং তারা অনেক মানুষকে হত্যা করেছে ডিরেক্টলি। গুম হত্যাতে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এবং তারা এটা করে, আমরা সবাই জানি। এটা জেনেও আমাদেরকে নামতে হবে এবং দেশটাকে উদ্ধার করতে খুব সহজে হবে না। মুক্তিযুদ্ধে যেমন মানুষকে কিছু আত্মত্যাগ করতে হয়েছে, এবারও করতে হবে, না করলে এদেরকে সরানো যাবে না। এরকম একটা দুষ্কৃতিকারীদের সরকার সাদ্দাম হোসেনেরও ছিল এবং লিবিয়াতে গাদ্দাফিরও ছিল, কিন্তু একদিন না একদিন জনগণ তাদেরকে সরাতে পেরেছে। চচেস্কুরও ছিল রোমেনিয়াতে, আপনারা যদি জানেন। আমি চচেস্কুর সরকারের সময় রোমেনিতে আমি IMF মিশনে গিয়েছিলাম। তো আপনারা, এগুলো একদিন না একদিন এদের পতন হয়, যে কোনো স্বৈরাচারের। আপনি যতই শক্তিশালী মনে করেন না কেন, একটা পর্যায়ে গিয়ে জনগণের ক্ষমতার একটা প্রয়োগ করার একটা সুযোগ আসে এবং তখন তারা হেলিকপ্টারে বা প্লেনে করে অন্য দেশে তাদের ধন নিয়ে তারা পালায়। এবং বিশেষ করে এই সরকার আগের থেকে বিদেশে তারা ঘর গুছিয়ে রেখেছে পালাবার জন্যে, এবং দেশে বিদেশে তাদের যে ধন আছে সেটা জনগণের থেকে লুট করা টাকা, এটা একদিন জনগণকে ফেরত আনার, জনগণের কাছে ফেরত আনারও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে তারা পালাবে এবং বিদেশে তারা থাকতে পারবে কিছুদিন, এটা মানে আমরা এক্সপেক্ট করি। তো হ্যাঁ, ওদেরকে আপনারা, আপনি যেটা ঠিক বলেছেন, ওরা ভোলাতে যেভাবে মানুষকে মেরেছে তারা আরো করবে, কিন্তু মানুষকে নামতে হবে, না হলে এরা খুব সহজে যাবে না। এটা আমরা সবাই বুঝেছি, আন্দোলনের মাধ্যমে এরা সরবে, এবং যারা প্রশাসন, পুলিশ এবং সামরিক বাহিনী, তাদের বুঝতে হবে যে অন্যায় কোনো আদেশ পালন করাটা, এটা একটা ক্রিমিনাল কাজ, এটা সংবিধানের বিরুদ্ধে, ন্যায় নীতির বিরুদ্ধে, এবং তাদের যারা এটা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেওয়া হবে। আপনারা তো স্যাংশন তো দেখেছেন, আরো অনেক কিছু হবে তাদের বিরুদ্ধে। যখন সরকার পরিবর্তন হয় তাদেরও তো এটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে অন্যায় আদেশ পালন করাটা একটা ভুল সিদ্ধান্ত, এটা আমি তাদেরকে বলতে চাই। নিউরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মানির অনেক নেতাদেরকে, অনেক কর্মচারীদেরকে, সেনাবাহিনীর তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল, মানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের অনেকে ফাঁসি হয়েছিল। তখন একটা আর্গুমেন্ট ছিল তাদের পক্ষে, তাদের লয়াররা বলল, দ্য নিউরেমবার্গ ডিফেন্স যেটা বলে, যে তারা শুধু তাদের আদেশ পালন করছিল, তাদের কোনো দোষ নাই, উপরের মানুষের দোষ, তারা আদেশ পালন করছিল, কিন্তু এই ডিফেন্সটা চলেনি, তাদেরকে হ্যাং করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই কারণে যে নিউরেমবার্গ ডিফেন্সটা এটা ইফেক্টিভ না। আপনি একটা মিথ্যা, একটা যে যে একটা সরকার আছে, একটা অবৈধ সরকারের আপনি আদেশ পালন করেন, অবৈধ আদেশ পালন করেন, আপনাকে একদিন এটা কৈফিয়ত দিতে হবে। আমি পুলিশ বাহিনী, সামরিক বাহিনী এবং প্রশাসনকে এটা আমি মনে করাতে চাই যে নিউরেমবার্গ ডিফেন্স চলে না, এবং আপনারা যদি সেটা চেষ্টা করেন যে উপরের মহল থেকে আদেশ আসছিল অমুককে গুম করা বা অমুককে খুন করা, রাস্তার মানুষের উপরে গুলি করা, একদিন না একদিন আপনার একটা মানে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো জনাব রেজা কিবরি, আমরা যেটা দেখেছি যে রাজপথের আন্দোলনের মাধ্যমে একটি দাবি আদায় করতে গেলে যেটা হয় যে রক্তপাতের আশঙ্কা থাকে, এবং আমরা এর আগেও দেখেছি যে রাজপথের আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার তারা লগি বৈঠা দিয়ে আন্দোলন করে কিন্তু তারা মানুষ হত্যা করেছিল, এবং হত্যা করার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি 1/11 এর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এখনো এই সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারা যেভাবে কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে যে তারা সহজে কিন্তু কোনো কিছু আপনাদেরকে দিবে না, এবং সেজন্য আপনাদেরকে রাজপথে নামতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে এবং রক্তপাত হবে। তো আমরা কি তাহলে রক্তপাত বিহীনভাবে কি আসলে একটা স্বৈরাচারের পতন দেখতে পারি না, নাকি ওই রক্তপাত বা ওই হানাহানি বা সংঘর্ষের পথেই আমাদের কেন বারবার যেতে হচ্ছে? এই সরকারের চেহারা দেখে, এই সরকারে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু, তাদের হিস্ট্রি জেনে, তাদের ইতিহাস জেনে আমরা বুঝতে পারছি যে এরা রক্তপাতের তারা মানে রক্তপাত করতে তাদের কোনো দ্বিধা নাই।
আমি এরকম কথা শুনেছি তাদের মধ্যে। মনে রাখবেন, আমার অ্যাক্সেস ছিল অনেক আওয়ামী লীগ নেতাদের কাছে এক সময়। আমি এই কথাটা শুনেছি যে ওই বিশ্ববিদ্যালয়ে 10টা লাশ ফেলে দাও, এই কথাটা আমি নিজের কানে আমি শুনেছি। এবং তারা এই ধরনের কাজ করে, 10টা লাশ ফেলে দাও, কার লাশ, কোন মায়ের ছেলের লাশ তারা ফেলতে চায়, এটাও তারা পরিষ্কার করে বলেনি। কিন্তু তাদের ইনস্ট্রাকশন ছিল তাদের ছাত্র বাহিনী, ছাত্রলীগ, গুন্ডা বাহিনী কাছে যে 10টা লাশ ওখানে ফেলে দাও। এই কথাটা আমি নিজে শুনেছি। সো আমি আপনাদেরকে বলছি যে এগুলো করাটা আমরা আশ্চর্য হব না, কিন্তু এটা সত্ত্বেও দেশ তো একদিন স্বাধীন হয়েছে, অনেক লোক মারা গেছে, দেশ স্বাধীন হয়েছে। এইবারও এই স্বাধীনতা আমাদের পাওয়া, দেশকে মুক্ত করার জন্য অনেক লোকের তারা প্রস্তুত আছে, তারা এই সরকারকে হটাবার জন্য যা করার তারা করবে।